হাইব্রিড জাতের টমেটো চাষ করে বেশ লাভবান বগুড়া শাহজাহানপুরের অনেক কৃষক। ভালো জাতের চারা, অনুকূল আবহাওয়া, কৃষকের দক্ষতা, ভালো ফলন, বাজার দর সবকিছুই তাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামের নজরুল ইসলাম, শাহনগর গ্রামের আব্দুল বাড়ি, খলিশাকান্দি গ্রামের জালালউদ্দিন, জাহিদুল ইসলাম সহ অনেকেই এবার হাইব্রিড জাতের টমেটো চাষ করেছেন, ফলনও পেয়েছেন আশাতীত। ভেতরে পানি কম, বাজারের দামও বেশি এবং গাছের রোগ বালাই কম এবং এই টমেটো মানে ধরেও ভালো। আমাদের এই সুনাম টমেটোটা গোল্ডেন সিডের, অত্যন্ত টাইট, ভালো, খাইতে খুব সুস্বাদু, যা মার্কেটে ভালো চলবে। আমি আশা করতেছি এই জাত আমরা করলে লাভবান হব। এই জাত অন্য অন্য জাতের চাইতে মালটা টাইট আছে। শুনলাম টমেটোটা দেশি টমেটোর মতন শক্ত এবং খাইতে সুস্বাদ। নতুন জাতের টমেটোর রোগ বালাই কম, ফলন বেশি, সহজে নরমও হয় না, তাই অন্যান্য জাতের চেয়ে এর বাজার মূল্য বেশি, জানাচ্ছে কৃষি বিভাগ। জাতগুলো খুব শক্ত এবং সহজে নষ্ট হয় না, পচে না। এবার টমেটোর বাজার মূল্য কিন্তু অনেক বেশি, প্রায় এখনও 25-30 টাকা কেজি, এবং এই টমেটোর দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। শাহজাহানপুর সহ আশপাশের এলাকায় বাড়ছে হাইব্রিড জাতের টমেটোর আবাদ। সুদীপ্তা মাহমুদ।